ডিএ কেন চাই? কিসের ডিএ? একখানে চাকরি করছেন যেখানে আমাদের রাজ্যে মানুষজন চাকরি পাচ্ছে না, সেখানে আপনি চাকরি করছেন, মাসে মাসে মাইনে পাচ্ছেন, আবার ডিএও চাই? একটু বাড়াবাড়ি হয়ে গেল না ব্যাপারটা? আপনারা সরকারি কর্মচারীরা কত কাজ করেন জানা আছে, খালি তো ঘুষ খান, টেবিলের তলা দিয়ে 2 পয়সা রোজগার করেন, ওইটা দিয়ে চালিয়ে নিন না, আবার ডিএ চাই কেন? ও, ডিএ চাই, হ্যাঁ, আপনারা কি করে চাকরি পেয়েছেন তা তো জানা আছে, এখন তো যা দেখা যাচ্ছে হয়তো আপনাদের যোগ্যতাও নেই চাকরি পাওয়ার, কোনো নেতা মন্ত্রীকে ধরে টাকা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছেন, এখন আবার বলছেন ডিএ চাই। বেসরকারি কর্মচারীদেরকে দেখেছেন, তারা কোনোদিন ডিএ পায়? আপনারা তাহলে ডিএটা চাইছেন কেন? জানতো মশাই, আপনাদের ন্যাকা কান্না শোনার মতো সময় আমাদের কাছে নেই, ডিএ ফিএ এত চাইতে হবে না। এই যে কথাগুলো বলা হয়, এই যে বাক্যবান, এই সমালোচনা বা প্রশ্ন, এগুলো তবু মন্দের ভালো। এর থেকেও নিচে নামতে গেলে ধার করতে হয় মুখ্যমন্ত্রীর সেই শব্দবন্ধনী, তিনি সেই যে বলেছিলেন, আমার কাছে ঘেউ ঘেউ করতে আসবেন না, আমি যতটা দিতে পারি তার জন্য কাউকে বলতে হয় না। এই গোটা বিষয়টার মধ্যে তিনটে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এই যে ডিএর কথা বলা হয়, রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ, এটা কি ভাতা প্রকল্প অনুদানের মতো? মানে এটা কি খয়রাতি নাকি এটা অধিকার? দ্বিতীয় প্রশ্ন, এই ডিএ ব্যাপারটা কি অপশনাল, মানে যে যেরকম ইচ্ছা দেবে আপনাকে সেটাই মেনে নিতে হবে? এবং তৃতীয় প্রশ্ন, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় আমরা জানি, কিন্তু প্রায় 10 বছর ধরে হাইকোর্ট, অ্যাডিশনাল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, বেঞ্চ, হাইকোর্ট, এই যে ঘুরে যাচ্ছে গোটা বিষয়টা, বা রাজ্য সরকার এই যে ঘুরিয়ে চলেছে, তাতে রাজ্য সরকারের মাথার উপরে কতটা বকেয়ার বোঝা জমা হচ্ছে, এবং যেদিন রাজ্য সরকারকে এই টাকা দিতে হবে সেদিন রাজ্য সরকারের কাছে আর কিচ্ছু পড়ে থাকবে না, তার পরের দিন দেখা যাবে রাজ্য সরকারের কাছে কানাকড়িও অবশিষ্ট নেই, দেউলিয়া তো অন্য ব্যাপার, মানে কিছুই থাকবে না, আর তার সাথে মাথার উপরে এমন ঋণের বোঝা বসবে যে পরবর্তীকালে অন্য সরকার এসেও কোনো কুল কিনারা করতে পারবে না, কাউকে উদ্ধার করতে পারবে না। এখন যদি আপনাদের মনে হয় যে ভবিষ্যৎ আমাদের অন্ধকার, তাহলে তখন ভবিষ্যৎ বলে আদৌ আর কিছু আছে কি না, ভবিষ্যতের কোনো অস্তিত্ব আছে কি না, সেইটাই প্রশ্ন হয়ে দাঁড়াবে। এই নিয়ে যেহেতু অলরেডি অনেক রকম চর্বিত চর্বণ হয়ে গেছে, তাই সেই কথায় না গিয়ে সরাসরি মহামান্য আদালত কি বলেছে ডিএ বিষয়ে, সেই কথাটা আপনাদেরকে জানাই। মহামান্য আদালতের তরফ থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে, ডিএ কোনো খয়রাতি নয়, ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, এবং এইটাকে অবশ্যই চ্যালেঞ্জ করেই গেছে রাজ্য সরকার, কারণ অধিকার কেড়ে না নিলে সরকারি প্রকল্পগুলো চালানো যাবে না। কিছুদিন আগেই আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি কথা বলেছেন, সেই শোভনদেব চট্টোপাধ্যায় যিনি নিজের জেতা আসন ছেড়ে দিয়েছিলেন যাতে মুখ্যমন্ত্রী এসে নির্বাচনে আবার লড়াই করে এমএলএ হতে পারেন, এবং মুখ্যমন্ত্রী যাতে মুখ্যমন্ত্রী থাকতে পারেন, সেই শোভনদেব চট্টোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী, তিনি বলেছেন, বর্তমানে যে আর্থিক পরিস্থিতি এবং যে প্রকল্পগুলির মাধ্যমে উনি অসংগঠিত ক্ষেত্রের মানুষদের সাহায্য করার চেষ্টা করছেন, স্বাবলম্বী করার চেষ্টা করছেন, সেগুলোকে এই মুহূর্তেই বন্ধ করে দেওয়া যাবে না। সরকারি কর্মচারীরা তো সংগঠিত ক্ষেত্রে রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাকি 10 কোটি মানুষ সরকারি কর্মচারী নন। এর মধ্যে অনেকেই আছেন যারা দিন আনেন দিন খান, ওই গরিব মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন বলেই অর্থনীতিতে টান পড়ছে। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ডিএ দেবেন, কিন্তু আমাদেরকে অগ্রাধিকার ঠিক করতে হবে। একটা মানুষ যিনি রোজ খেতে পাচ্ছেন, সপ্তাহে 2-3 বার মাছ খাচ্ছেন, তার থেকে আগে ভাবতে হবে সেই মানুষটার কথা যে মানুষটা রোজ বাজারি করতে পারছেন না। পরিষ্কার, মাথায় ঢুকে গেছে? তাহলে এই কথাটা মাথার মধ্যে রাখুন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে গরিব মানুষকে অগ্রাধিকার দিতে হবে, ডিএ ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে এইখানে একটা কথা, সাধারণ মানুষজন যারা ডিএর মামলা করেছেন এবং যারা করেননি, যারা বেসরকারি কর্মচারীও রয়েছেন, অন্যান্য সমস্ত সাধারণ মানুষকে জানানো উচিত। গতবার লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, সেই প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে বলা হচ্ছে যে 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে সরকারের তরফ থেকে। সম্প্রতি 22 জন মৃত কৃষকের পরিবার এই অভিযোগ করেছেন যে তাঁদের পরিবারে যে কৃষক তিনি মারা গেছেন, এবং তিনি মারা যাওয়ার পরে যখন বিডিও অফিসে এই কৃষক বন্ধুর জন্য আবেদন তারা করতে গেছেন, তখন সেই আবেদন বিডিও অফিস গ্রহণ করেনি, বরং তাদেরকে বলা হচ্ছে থার্ড পার্টি মারফত আবেদন করার জন্য। আর এই থার্ড পার্টি কি করছে? যারা অভিযোগ করেছেন তাদের বক্তব্য হচ্ছে, এই থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ এসে কৃষক বন্ধু প্রকল্পের টাকার 40% অর্থাৎ 80,000 টাকা চাইছেন কাটমানি হিসাবে। মুর্শিদাবাদের একাধিক বিডিও অফিসে এই চক্র চলছে বলে তাদের অভিযোগ। একটি PIL ফাইল করা হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে, কিন্তু না, এই সম্পর্কে আমাদের কৃষিমন্ত্রী কোনো কথা এখনো পর্যন্ত বলেননি, এবং গরিব মানুষকে অগ্রাধিকার দিয়ে কি করে তাদের কাছ থেকে 80,000 টাকা কাটমানি খেয়ে নেওয়া যায় সে সম্পর্কেও তিনি এখনো বিস্তারিত কোনো কথা বলেননি, বুঝিয়ে দেননি বিষয়টা। এই গেল 2022-এর ঘটনা, কিন্তু এখন থেকে যদি আপনি একটু পেছনে চলে যান, তাহলে তখনও দেখবেন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিএর টাকা
অন্য খাতে ব্যবহার করা হয়েছে এবং তখনও শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে এসে বক্তব্য রাখছেন। 2015 সালে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া পড়ে গেছে, কারণ সরকার ঠিক করেছে সরকারি কর্মচারীদের ডিএ টাকা একটু আটকে রাখা যেতে পারে, কিন্তু যে মানুষগুলো দুবেলা খেতে পারেন না তাদের কাজ আটকে রাখা যাবে না, তাই আপনাদের ডিএর টাকা আটকে রেখে এই গরিব মানুষগুলোকে বিপিএল তালিকাভুক্ত করে তাদের কিছুটা সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কথা, তার মানে ডিএর টাকা দিয়ে গরিব মানুষকে সরকার ভাত খাওয়াচ্ছে। অদ্ভুত একটা ফেনোমেনন, ইধার কা পয়সা উধার। কিন্তু তখন তো বোঝা গেল যে ডিএর টাকা আটকানো হয়েছিল কারণ গরিব মানুষজনকে বিপিএল তালিকাভুক্ত করা হয়েছিল। এখন কি হয়েছে, এখন ডিএর টাকা আটকানো হচ্ছে কেন? তার কারণ এখন ডিএর টাকা আটকে মানুষজনকে ভাতা অনুদান প্রকল্পের টাকা পয়সা দেওয়া হচ্ছে, সেটাও অবশ্য ঠিকঠাক অনেক জায়গাতেই অভিযোগ উঠছে যে পৌঁছাচ্ছে না। এবার এইখান থেকেই আরেকটা মামলার দিকে আপনাদেরকে নিয়ে যাই, মানে সরকার তো মোটামুটি গামলা গামলা মামলা নিয়ে বসে রয়েছে। পুজোর ঠিক আগে আগে একটা মামলা হয়েছিল যেখানে সরকারকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি ডিএ দিতে পারছো না, বলছো তোমার কাছে টাকা নেই, তাহলে এই বিভিন্ন যে ক্লাবগুলোকে পুজোর আগে অনুদান দেওয়া হচ্ছে সেই টাকা তুমি কী করে পাচ্ছ? সেখানে সরকারের তরফ থেকে বক্তব্য ছিল, দেখো টাকা নিয়ে প্রশ্ন করার আগে একটা কথা আমি তোমাকে জানিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে ওই টাকা আমার দেওয়া হয়ে গেছে, পাখি পাকা পেঁপে খায় ওই টাকার আর দেখা নাই। এবং তারপরেই এসেছিল একটা প্লট টুইস্ট যেখানে বলা হয়েছিল ডিএ বাকি আছে, কিসের ডিএ বাকি, কোনো ডিএ বাকি নেই, সব তো আমি দিয়ে দিয়েছি, রাজ্য সরকারি কর্মচারীদের কোনো মহার্গ ভাতাই বাকি নেই, তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। এবং তারই সঙ্গে রাজ্য সরকারের সেই মুহূর্তে বক্তব্য ছিল, ডিএ এবং ক্লাবকে অনুদান দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, দুটোর মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এইসব শুনে আপনার যদি মনে হয় যে ব্যাপারটা রীতিমতো হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে, তাহলে একটু ধৈর্য ধরুন, এরপরে গল্প আরও বাকি আছে, হাসি আরও বাকি আছে। 2014 সালে ডিএ নিয়ে বক্তব্য রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, আর একটু ধৈর্য ধরুন, আপনাদের ডিএ তো কেউ কেটে নিয়ে যাচ্ছে না, বা সরকারের তরফ থেকে তো আপনাদের ডিএ ফ্রিজও করে দেওয়া হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের অধিকার আপনারা পাবেন, কেউ তো কেড়ে নিয়ে যাচ্ছে না, আপনাদের অধিকার কেউ কাটছে না, কোথাও যাচ্ছে না, একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, প্রাক্তন শাসক দলের সদস্য, প্রাক্তন আরও অনেক কিছু পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন জেলে। যিনি বলেছিলেন আপনাদের অধিকার কেউ কেড়ে নেবে না, তিনি বর্তমানে রয়েছেন জেলে এবং বেশ কিছু মানুষের অধিকার কেড়ে নেবার জন্যেই এখন তিনি বন্দী রয়েছেন। আর যে মানুষটা বলেছিলেন আপনারা আপনাদের প্রাপ্য ঠিক পেয়ে যাবেন, সেই মানুষটা এখন নিজে কেন বেল পাচ্ছেন না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন। অদ্ভুত ব্যাপার, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এখন ব্যাপারটা খুব অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে। বেসিক্যালি প্রত্যেক বছর, মানে বছরের পর বছর, ঘেউ ঘেউ করে, মিউ মিউ করে, আশা দিয়ে, চিৎকার চেঁচামেচি করে, বকাঝকা করে, কোর্টের দরজায় দরজায় ঘুরে বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি সুপ্রিম কোর্টে। এইখানে রাজ্য সরকারের তরফ থেকে আর কিন্তু কোনো অপেক্ষা তিতিক্ষার গল্প শোনানোর কোনো সুযোগ নেই, এবং রাজ্যের তরফ থেকে যে হলফনামা জমা দেওয়া হয়েছে সেখানে খুব পরিষ্কার করে রাজ্য জানিয়ে দিয়েছে যে যদি আমাকে ডিএ দিতে হয় তাহলে রাজ্য সরকারের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং সমস্যাজনিত অর্থনৈতিক অবস্থা তৈরি হবে। দীর্ঘ সময়ের বাঁক নিয়ে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে বিষয়টা শুধুমাত্র অধিকারের নয়, বিষয়টা বছরের পর বছর মানুষকে ঝুলিয়ে রাখার, আশার ললিপপ দিয়ে মানুষকে বসিয়ে রাখার। পাওনা টাকা, অধিকারের টাকা, মহামান্য আদালতও বলছে এটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, সেই অধিকারের টাকা একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, কিন্তু যেদিকে যাওয়ার কথা সেদিকে আর যায় না। এও একরকম কাটমানি হয়ে গেছে যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অধিকারের টাকা দিয়ে দিচ্ছেন, মানে সেটা তারা আর পাচ্ছেন না, কাটমানি, সোর্স থেকেই টাকাটা কেটে চলে যাচ্ছে তাদের কাছে। এবং এইখানেই অনেকেই বলে থাকেন যে পশ্চিমবঙ্গে চারিদিকে এত দুর্নীতি, এত কাটমানি, কাটমানির একটা মোটামুটি সিস্টেম থাকা উচিত, একটা রেট থাকা উচিত, স্ট্যান্ডার্ডাইজড রেট, কোথাও 15%, কোথাও 20%। এই যেমন বললাম কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যে একটা চক্র কাজ করছে সেখানে 40% কাটমানি চাওয়া হচ্ছে। তাই রাজ্য সরকারি কর্মচারীদেরকে অভিনন্দন জানাই, আপনাদের কাটমানির ক্ষেত্রে অন্তত সেই রেটটা স্ট্যান্ডার্ডাইজড রয়েছে, ওই একটা রেট, একটা পরিমাণ টাকাই প্রত্যেকবার সোর্স থেকে কেটে চলে যাচ্ছে। আরও একবার, এই হলো পশ্চিমবঙ্গ। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে আবার একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং অবশ্যই আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।